বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বেইল আবেদনের উপরে দুই নম্বর আদালত আমাদের এখানে হিয়ারিংয়ের জন্য ছিল। আমরা প্রাথমিকভাবে এটা শুনানি করেছি এবং সেই শুনানিতে আমরা যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দলের মহাসচিব, সেই তিনি একজন বয়স্ক লোক, তিনি অসুস্থ। এই অবস্থায় এফআইআরের মধ্যে যে সমস্ত বক্তব্য আছে সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই মামলায় কোনো সম্পৃক্ততা নাই এবং তার বিরুদ্ধে এমন কোনো অ্যালিগেশন নাই যে তিনি ঘটনাস্থলে ছিলেন বা ঘটনাস্থলে থেকে কাউকে নির্দেশ দিয়েছেন বা পরিকল্পনা করেছেন। আমরা বলেছি যে সেখানে মাইকও ছিল না এবং তিনি ছিলেন এমন একটা জায়গায় যে ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরত্বে, অর্থাৎ মঞ্চে ছিলেন তিনি এবং শেষ পর্যন্ত সেখান থেকে যে কোনো এই নির্দেশ দেবেন এরকম কোনো অবস্থার মধ্যে তিনি ছিলেন না এবং তাকে ওই দিন ওখান থেকে গ্রেপ্তারও করা হয় নাই, এমনকি মঞ্চে গিয়েও গ্রেপ্তার করা হয় নাই। তাকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তী দিনে তার বাসভবন থেকে সকালবেলা গ্রেপ্তার করে ডিবি অফিসে নিয়ে এসছে। সুতরাং তার যেহেতু কোনো সংশ্লিষ্টতা নাই এবং আইনের যতগুলো ধারা আছে এবং আমাদের দেশে যতগুলো ডিসিশন আছে, আইনের যত ডিসিশন আছে সেই মোতাবেক তিনি বেল পাওয়ার অধিকারী। আমরা আরও বলেছি যে এই মামলায় 11 নম্বর আসামি ছিলেন শাহজাহান ওমর, সেই শাহজাহান ওমর ইতিমধ্যেই বেল পেয়ে বেরিয়েও এসেছেন জেলখানার থেকে এবং সেই বেলটা দিয়েছে সেশন জাজ কোর্ট থেকে। কাজেই যেহেতু তিনি একজন এই মামলার কো-অ্যাকিউজ, সেই দৃষ্টিকোণ থেকেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাওয়ার হকদার। আদালত আমাদেরকে শুনেছেন, শুনে আদালত শেষ পর্যন্ত সরকার পক্ষকে প্রাথমিক তারা শুনানি করেছেন, আরও শোনার জন্য তিনি 7 দিনের একটি রুল দিয়েছেন এবং আমরা আশা করি সেই রুলটি আমরা বন্ধের পূর্বেই আমরা জারি করব এবং সেইটা সমাপ্ত হওয়ার পরে আমরা আবার এই আদালতে, আমরা বন্ধের আগেই আমরা এই বিষয়টি আবার আদালতের দৃষ্টিগোচর করব এবং আমরা আশা করি আবার শুনে আদালত ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অ্যাডেন্টেরিয়াম বেইল মঞ্জুর করবেন। আমি অসুস্থতার বিষয়টাও বলেছি, তিনি এর আগে একবার যখন বেল নিয়েছিলেন তখন তিনি এই গ্রাউন্ডে বেল নিয়ে তিনি বিদেশে চিকিৎসা করতেও গিয়েছিলেন কিন্তু এখনও তিনি পুরোপুরি সুস্থ হন নাই। তার যে অসুস্থতা এবং অসুস্থতার চিকিৎসা ইনফ্যাক্ট এখানে নাই, আমরা সেই সমস্ত কাগজপত্র আমরা আদালতে দাখিল করেছি। আগামী সপ্তাহে কোর্টে আছে 5 দিন, এরপরে আছে 2 দিন, মোট 7 দিন, এক্ষেত্রে কি আপনার মনে হয় বিজেপি মহাসচিব আমরা চেষ্টা করব না বের হওয়ার? বিষয় তো বড় জিনিস না, বড় জিনিস হচ্ছে যে আদালতে আমরা বিষয়টি আবার গোচরে আনবো বন্ধের পূর্বেই এবং আমরা এই রুলটা হিয়ারিং করব। সরকার পক্ষ আশা করি হিয়ারিং করবে এবং আশা করি রুল হিয়ারিং হলে ইনশাআল্লাহ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেল পাবেন।